জয় হিন্দ। তোমাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, এবং সাথে সাথে তোমাদের সকল পরীক্ষার্থীকে জানাই সেই শুভকামনা যেন তোমাদের স্বপ্ন সফল হয় এবং তোমাদের প্রত্যেকের মুখে হাসি ফুটে ওঠে। আজ শুধুমাত্র প্রজাতন্ত্র দিবস নয়, আজকের এই দিনে আমাদের দেশের সংবিধানও লাগু করা হয়েছিল। অর্থাৎ 1950 সালের এই দিনেই আমাদের দেশের সংবিধান প্রথম লাগু হয়, এই জন্য এটিকে সংবিধান দিবসও বলা হয়ে থাকে। যদিও দেশের সংবিধান 1949 সালের 26 নভেম্বর সংবিধান সংসদ দ্বারা গৃহীত হয়েছিল, কিন্তু তাও কেন সেটি দু মাস পরে লাগু হয়েছিল সেটা একটা অন্য কাহিনী আছে, বা তার পিছনে একটা ইতিহাস আছে যেটি আমরা নেক্সট কোনো ভিডিওতে যাব। যারা আসন্ন ইন্টারভিউয়ে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা এর আগের ভিডিওতে জেনেছিলে যে বেসিক কী কী নলেজ থাকা দরকার, কোন কোন টপিকসগুলো আমরা পড়ব, এবং সাথে সাথে সেই টপিকগুলো থেকে কি রকম প্রশ্ন করা হয় এবং কীভাবে সেগুলোকে ইন্টার রিলেট করে প্রশ্ন করা হয়। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব যে এছাড়াও, অর্থাৎ এই জেনারেল টপিকগুলো ছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে একটা ধারণা তোমাদের থাকা আবশ্যিক। সেই বিষয়গুলি কি? সেই বিষয়গুলির মধ্যে প্রথম আছে যে এনপিই বা এনইপি কি, অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা ন্যাশনাল এডুকেশন পলিসি, দুটোই একই বিষয়, নাম দুটো স্লাইটলি চেঞ্জ করা হয়েছে এবং কেন হয়েছে সেটাও আমরা সংক্ষেপে আজকে জানব। এরপর দু নম্বর টপিক হচ্ছে এডুকেশনাল কমিশন কী কী গঠন করা হয়েছিল সেগুলো সম্পর্কে জানব, এবং তিন নম্বর হচ্ছে যে তোমাদেরকে এই সমস্ত জেনারেল কোয়েশ্চেন ছাড়াও কিছু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করা হয়। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন মানে হচ্ছে এমন কিছু সিচুয়েশান তোমাদেরকে দেওয়া হবে যে সিচুয়েশনে তুমি কেমন রিয়্যাক্ট করবে, বা সেই সিচুয়েশন সম্পর্কে তোমার মতামত কী সেটা তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়, এবং এটা খুব ভাইটাল একটা জায়গা, কারণ এখানে তোমার মাইন্ড সেট আপ বা তুমি কেমনভাবে চিন্তাভাবনা করো সেটা ইন্টারভিউয়াররা টেস্ট করেন এই সমস্ত প্রশ্ন দিয়ে। এবং চতুর্থ, সোর্স অফ ইনফরমেশন, যেমনটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে সমস্ত জেনারেল টপিকগুলোর যে সোর্স সেটা আজকে বলে দেব। তো মূল আলোচনায় প্রবেশ করার আগে যারা নতুন ভিউয়ার্স আছে তাদের বলবো যে এর আগের ভিডিওগুলি, অর্থাৎ এই ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওগুলি আছে সেগুলি তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেগুলিকে আগে তোমরা দেখে এই ভিডিওটি দেখলে তোমাদের কাছে টোটাল বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমাদের মূল আলোচনায় প্রবেশ করা যাক। সর্বপ্রথম আমরা জানব যে এনপিই বা এনইপি কি জিনিস। এনপিই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, অর্থাৎ এই নামটির মধ্যেই দেখো এর বৈশিষ্ট্য লুকিয়ে আছে। তোমাদেরকে যে বিস্তারিত এই মুহূর্তে জানতে হবে বা ইন্টারভিউ বোর্ডের জন্য প্রস্তুত হতে গেলে তোমাকে এটা সম্পর্কে সমস্ত কিছু পড়ে রাখতে হবে সেটা নয়, তোমাদেরকে কয়েকটি কি পয়েন্ট জেনে রাখতে হবে, অর্থাৎ বস্তুটি কি, আসলে জিনিসটি কি, কখন প্রয়োগ করা হয়েছিল, কার আমলে হয়েছিল, এবং এতে কী কী আছে, এই কী পয়েন্টগুলো তোমাদের জানলেই তোমাদের এই ইন্টারভিউয়ের জন্য সমস্ত কিছু প্রস্তুত হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন আসলে কি না, এডুকেশনকে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য বা শিক্ষা ব্যবস্থাকে আরও মডিফাই করার জন্য যে যে নীতিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোকেই বলা হয় এনপিই। এবার প্রশ্ন হচ্ছে যে কখন কখন হয়েছে। এনপিই সর্বপ্রথম গৃহীত হয় 1968 সালে, 1968-এ ফার্স্ট এনপিই গৃহীত হয়। এর পরের এনপিই হয় 1986, এবং দেখো এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে একটা ট্রিক তোমরা মনে রাখবে যে প্রথম হয়েছিল 68 এবং যদি এটাকে রিভার্স করে দাও তাহলে কী হয়ে যাবে 86, অর্থাৎ প্রথম 68 তারপর 86, এবং তারপর হয়েছিল 1992 অর্থাৎ 1992 সালে, এবং এই 1992 সালে নতুন কোনো পলিসি গৃহীত হয়নি, শুধুমাত্র 1986 সালে অর্থাৎ 1986-এ যে পলিসি গৃহীত হয়েছিল সেই পলিসিটিকে মডিফাই করা হয়েছে কিছুটা 1992 সালে, অর্থাৎ এখানে নতুন নয়, এটা 1986 সালেরই মডিফাইড রূপ। এবং তারপর আসে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, এই নামটিকে এখানে চেঞ্জ করে দেওয়া হয় এবং ন্যাশনাল এডুকেশন পলিসি বলা হয়, যেটা 2020 সালে গৃহীত হয়েছিল, অর্থাৎ 2020 সালে এটাকে নিয়ে আসা হয় এনইপি। এবার এদের কী পয়েন্ট কী কী, অর্থাৎ এই পলিসিগুলোতে কী কী ম্যাটারকে অ্যাড করা হয়েছে সেগুলো আমরা একটি একটি করে জেনে নেব। সর্বপ্রথম দেখো 1968 সাল অর্থাৎ 1968-এ যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন গ্রহণ করা হয়েছিল সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীর আমলে এই
পলিসিটি গ্রহণ করা হয়েছিল এবং এখানে কি কি ছিল। ফার্স্ট অফ অল এখানে ছিল যে আপ টু 14 ইয়ার্স, অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেককে কম্পালসারি এডুকেশন দিতে হবে। ওকে, অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেককে কি করতে হবে, না কম্পালসারি এডুকেশন দিতে হবে। নাম্বার 2 পয়েন্ট ছিল এখানে, যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মানে 3টি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। কী কী ভাষা? প্রথম হচ্ছে ইংরেজি, দ্বিতীয় হচ্ছে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে প্রদেশে বা যে রাজ্যে বা যে জেলায় সেই স্কুলটি অবস্থিত সেই প্রদেশের ভাষা জানতে হবে। ওকে, এবং তৃতীয় হচ্ছে হিন্দি, অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা হিন্দিকে পড়ানোর জন্য একটা জোর দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই হিন্দিটাকে নিয়ে একটু প্রবলেম হয়েছিল, সেটা আমাদের সেই কন্ট্রোভার্সিতে গিয়ে কোনো লাভ নেই। আমাদের মূল বিষয় হচ্ছে এখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ফলো করা হয়েছিল, এবং এছাড়াও এখানে সংস্কৃত বা সংস্কৃত ভাষা শিক্ষার ওপরেও জোর দেওয়া হয়েছিল, যে কারণে হাই স্কুলের ক্ষেত্রে সংস্কৃত ভাষাকে অ্যাড করা হয়েছিল এই ন্যাশনাল পলিসি অন এডুকেশনের দফায়। ওকে, বোঝা গেল তোমাদের এই 4টি পয়েন্ট যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু 1968 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা তোমাদের সম্পূর্ণ জানা হয়ে যাবে। এইগুলিকে নিয়েই এই পলিসিটি তৈরি করে নেওয়া হয়েছে। পর আসছে 1986 সালের এনপিই, অর্থাৎ NPE 1986। এই ন্যাশনাল পলিসি অন এডুকেশনটি গৃহীত হয়েছিল রাজীব গান্ধীর আমলে, অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। কী কী ছিল এই ন্যাশনাল পলিসিতে? এই ন্যাশনাল পলিসিতে ফার্স্ট অফ অল যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে ইকুইভ্যালেন্ট অপরচুনিটি, অর্থাৎ সেই সময় মেয়েরা বা পিছিয়ে পড়া শ্রেণী যেমন এসসি বা এসটি সম্প্রদায়ের মানুষদের সেইভাবে শিক্ষালাভের সুযোগ ছিল না, যেটিকে কিন্তু এই পলিসিতে ইনক্লুড করা হয়, এবং তাদেরকে যাতে আরও বেশি করে শিক্ষাক্ষেত্রে আনা যায় সেজন্য তাদের জন্য স্কলারশিপ বা রিক্রুটমেন্ট এবং ইনসেন্টিভ চালু করা হয়েছিল, অর্থাৎ বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত সেকশন থেকে, অর্থাৎ গার্লস বা এসসি বা এসটি এদের সেকশন থেকে রিক্রুটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল বা তাদের জন্য বিশেষভাবে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, এবং সাথে সাথে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল, অর্থাৎ বিভিন্ন রকমের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছিল আর কি। এরপর হচ্ছে 4th নম্বর পয়েন্ট, এটির আছে দেখো যে এই ক্ষেত্রে, অর্থাৎ আরও বেশি করে শিক্ষাকে বিস্তার করার জন্য এই সময় নিউ বিল্ডিংস যেমন প্রচুর তৈরি করা হয়েছে, অর্থাৎ নিউ এডুকেশনাল বিল্ডিং, সেই রকমই সেই সময় যারা দূর দূরান্তের ছাত্রছাত্রী থাকতেন তারা কিন্তু সেইভাবে স্কুলে গিয়ে পড়াশুনো করতে পারতেন না, সেজন্য তাদের থেকে বা স্কুলের মধ্যেই পাশে হোস্টেলে থাকে এবং সেখানে খাওয়া দাওয়া করে যাতে পড়াশুনো হতে পারে সেজন্য হাউসিং এবং সার্ভিসেসের ব্যবস্থা করা হয়েছিল। কারণ মনে রাখো যে সালটি কিন্তু 1986, সেটা 2020 সাল নয় বা 2022 সাল নয়, এত ফেসিলিটি তখন ছিল না মানুষের জন্য। এরপর দেখো যে নেক্সট পয়েন্টটি গ্রহণ করা হয়েছিল এই পলিসিতে হচ্ছে চাইল্ড সেন্টার, অর্থাৎ এডুকেশন যেন চাইল্ড সেন্টার, শিশুকেন্দ্রিক হয় এবং শিশুদের মনস্তত্ত্বকে বুঝে যেন সিলেবাস গঠন করা হয় সেই বিষয়ের ওপর এই পলিসিতে জোর দেওয়া হয়েছিল। এরপরের পয়েন্ট হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে খুব প্রশ্ন করা হয় বা খুব বেশি এই জিনিসটাকে নিয়ে জিজ্ঞাসা করা হয় যে অপারেশন ব্ল্যাকবোর্ড আসলে কী এবং এটা কোন শিক্ষানীতিতে আছে। এই অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু 1986 এনপিইতে গ্রহণ করা হয়েছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড আসলে হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে গ্রামাঞ্চলে যে সমস্ত ক্ষেত্রে স্কুল নেই সেখানে স্কুল গঠন করা, এছাড়াও যে সমস্ত এক্সিস্টিং স্কুলগুলো আছে তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ যেগুলো মিনিমাম সাধন দরকার শিশুদেরকে পড়ানোর জন্য বা মিনিমাম ফেসিলিটিস দরকার একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, সেটা এই অপারেশনের থ্রু থেকে দেওয়া হয়েছিল। ওকে, এরপর দেখো ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ এই পলিসিতে ওপেন ইউনিভার্সিটিকে প্রথম অ্যাড করা হয়। মনে রাখবে যে ইগনো, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটি গঠিত হয়েছিল 1985 সালে, সেটা কিন্তু 1986 সাল থেকে লাগু হয় এবং সেটি গোটা দেশে সেটার পড়ানোর ব্যবস্থা শুরু করা হয়, এবং এই নীতিটি কিন্তু 1986 সালে হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল যে যারা পিছিয়ে পড়েছে বা হয়তো পড়াশোনার ক্ষেত্র থেকে কোনোভাবে ছিটকে গেছে তাদেরকে যেন আবার পড়াশোনার ক্ষেত্রে ফিরিয়ে আনা যায়। ওকে,
এবার দেখো যে 1992 সালে, যেটি তোমাদেরকে আমি আগেই বললাম যে 1986 সালের শুধুমাত্র এটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল বা একটা মডিফিকেশন হয়েছিল, সেগুলি কি কি ছিল, এই নীতিটিকে সামান্য কিছু জিনিস অ্যাড করে আবার 1992 সালে গৃহীত করা হয়, সেগুলো কি কি। 1992 সালে যে মডিফিকেশনটি করা হয়েছিল সেটিকে কিন্তু পিওএও বলেও ডাকা হয়, অর্থাৎ এটির আরেকটি নাম পিওএ, অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। তোমাদেরকে আমি যেমনটা বললাম যে 1986 সালের যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন ছিল সেখানেই সামান্য কিছু মডিফিকেশন করা হয়েছে, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে মডিফিকেশনটি সেটিকে আমরা এখানে পয়েন্ট হিসেবে তুলে ধরেছি। অন্যান্য বিষয়গুলো অতটা তোমাদের ডিটেলে জানার প্রয়োজন নেই, যেগুলো মেন মেন পয়েন্ট সেইগুলো যদি তোমরা জেনে রাখতে পারো তাহলেই তোমাদের কিন্তু এই ক্ষেত্রেটাতে সমস্ত পারপাস ফুলফিলড হয়ে যাবে। ফার্স্ট অফ অল জানতে হবে যে 1992 সালে অ্যামেন্ডমেন্টটি কোন প্রধানমন্ত্রীর আমলে হয়েছিল। তোমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় পিভি নরসিমহা রাওয়ের আমলে কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল, যদিও সেটা কিন্তু তখনই লাগু হয়নি, পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে 2005 সালে সেটাকে লাগু করা হয়। এবং এক্ষেত্রে কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে বা কি পলিসিকে অ্যাড করা হয়েছে সেটা মনে রাখো। মেন যে বা সবথেকে ভাইটাল যেটা অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে কমন এন্ট্রান্স এক্সাম। তখনকার দিনে বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম নেওয়া হতো, টেকনোলজি বা বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিগুলো বা বিভিন্ন প্রফেশনাল জব পাওয়ার জন্য, কিন্তু অনেক বেশি কনফিউশন ছিল বা ওভারল্যাপিং ছিল, যেটা একত্রিত করার জন্য এই পলিসিতে, অর্থাৎ 1986 সালের পলিসিতেই অ্যামেন্ডমেন্ট করে 1992 সালে অ্যাড করা হলো কমন এন্ট্রান্স এক্সাম, যার মধ্যে তিনটি এক্সামকে অ্যাড করা হলো। কী কী? এক নম্বর হচ্ছে জেইই, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। নাম্বার টু হচ্ছে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম AITEE, এবং তিন নম্বর হচ্ছে SLEEE, অর্থাৎ স্টেট লেভেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম। এই বিষয়টি যদি তোমরা মনে রাখো তাহলেই তোমাদের এই টোটাল বিষয়টা সম্পর্কে জানা হয়ে যাবে। এরপর দেখো যে NEP, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ 2020-তে কী আছে। NEP 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রস্তাবটি গৃহীত হয়েছিল 29শে জুলাই 2020, এবং 2026 সালের মধ্যে এটি পুরো দেশে প্রণয়ন করা হয়ে যাবে, অর্থাৎ পুরো দেশে এই ব্যবস্থাটি চালু করা হবে। পলিসিটি অনেকটা বড়, অর্থাৎ আমাদের যে পুরনো তিনটি পলিসি আমরা দেখলাম সেটাকে সম্পূর্ণভাবে এই পলিসিতে চেঞ্জ করা হয়েছে, এবং সেই জন্য কিন্তু এর নামটাকেও দেখো চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে যেটা ছিল সেটাকে NPE বলা হতো, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, সেটাকে নামটাকে সম্পূর্ণ চেঞ্জ করে এখানে করা হয়েছে NEP। এখানের যে বেসিক নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আগের থেকে সম্পূর্ণ আলাদা। আগের যে স্ট্রাকচারটা ছিল সেটা ছিল 10+2, 10+2 বলতে এখানে বোঝাতে চাইছে যে 1 থেকে 10 পর্যন্ত এবং তারপর 11 এবং 12, এই স্ট্রাকচারে আগের পলিসিগুলোকে গৃহীত হয়েছিল, কিন্তু NEP 2020-তে এই সম্পূর্ণ স্ট্রাকচারটাকে ভেঙে করে দেওয়া হয় 5+3+3+4। এবার তোমাদেরকে একটি বিষয় বলে রাখি, এই পলিসিটি যেহেতু অনেক বড় এবং একে যদি আমরা সম্পূর্ণভাবে বুঝতে যাই তাহলে কিন্তু একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, যেটা এই ভিডিওতে বলা সম্ভব নয়, কারণ তাহলে এই ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো দিন এটা আমরা জেনে নেব। তোমাদের এতটা বিস্তারিতভাবে এই মুহূর্তে জানার প্রয়োজন নেই, তোমাদের ইন্টারভিউর প্রস্তুতির জন্য যতটুকু জানা দরকার সেটি হচ্ছে এই স্ট্রাকচারটাকে যদি তোমরা জেনে রাখো তাহলেই তোমাদের মোটামুটি এক্ষেত্রে কাজ হবে। স্ট্রাকচারটা কী না, আগেই যেমন বললাম 5+3+3+4, অর্থাৎ জিনিসটা কী, আগে ছিল 10+2 যেটাকে ভেঙে এখন 5+3+3+4 করা হয়েছে। দেখো বিষয়টা এখানে প্রথমে বুঝে নাও, 5 বলতে এখানে বোঝাতে চাইছে এর ফাউন্ডেশন বা প্রি স্কুল স্টেজ, যেটা কিন্তু আগের পলিসিতে অপশনাল ছিল, অর্থাৎ 1-এর আগে কোনো ছেলে বা মেয়েকে স্কুলে পাঠাবে কি পাঠাবে না সেটা অপশনাল ছিল, কিন্তু এই নীতিতে বলা হয়েছে যে না, ম্যান্ডেটরি হিসেবে সেটা পাঠাতে হবে। এখানে কী কী রাখা হয়েছে, ফার্স্টে যে প্রথম বলা হয়েছে 3 থেকে 6 বছর বয়সী যে সমস্ত শিশুরা থাকবে তাদেরকে KG, LKG বা UKG-তে ভর্তি করতে হবে, এবং এটা বিভিন্ন সরকারি স্কুলে বিভিন্ন নামে চলে, যেমন দেখো এই ক্ষেত্রে হয় অঙ্গনবাড়ি কিংবা প্রাইমারি স্কুলের প্রি প্রাইমারি বলে একটা সেকশন চালু করা হচ্ছে, যে ক্ষেত্রে এই বাচ্চাদেরকে অ্যাডমিশন নেওয়াতে হবে, কারণ এর একটা উদ্দেশ্য হচ্ছে যে ফাউন্ডেশনটা গড়া ভালোভাবে জরুরি, এবং এর অনেক অবজারভেটরি রিজন আছে বা অনেক অবজেক্টিভস আছে, সেগুলো কিন্তু আমরা বিস্তারিত পরে জানবো।
এবং এই ফাউন্ডেশন পিরিয়ডের সেকেন্ড পার্ট হিসেবে রাখা হয়েছে 6 থেকে 8 বছর বয়সী ছেলেদেরকে, এবং সেটা হচ্ছে ক্লাস 1 বা ক্লাস 2-তে, অর্থাৎ টোটাল কেজি থেকে শুরু করে ক্লাস 2 পর্যন্ত এই 5 বছরকে এরা প্রথম 5 আকারে ভাগ করেছে। অর্থাৎ এটা প্রথম পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স, এর পরের পিরিয়ডটা হচ্ছে 3 বছরের, যেটাকে প্রিপারেটরি স্টেজ বলা হচ্ছে। এখানে থাকছে 8 থেকে 11 বছর বয়সী ছেলেমেয়েরা, যারা ক্লাস 3, 4 এবং 5-এ পড়বে, এবং তারপর থাকছে মিডল এজ, অর্থাৎ এখানেও কিন্তু 3 বছর রাখা হয়েছে। ঠিক যেমন দেখো 5+3+3, এখানে মিডিলে থাকছে 3 বছর, যেখানে 11 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা ভর্তি হবে কোন কোন ক্লাসে, 6, 7 এবং 8। এবং নেক্সট হচ্ছে এর সেকেন্ডারি লেভেল, সেকেন্ডারি লেভেলে থাকবে 4 বছর, যেখানে 14 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়েরা ভর্তি হবে ক্লাস 9, 10, 11 বা 12-এ। অর্থাৎ এই টোটাল সিস্টেমটাকে ভাঙা হয়েছে এই 4টি ইয়ার। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই বিষয়গুলি প্রত্যেকটা বিস্তারিত ওয়েতে পড়ার প্রয়োজন হয় না, যেগুলো তোমাদের বিশেষভাবে প্রয়োজনীয় বা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করবে। ঠিক যেমনটা আমি আগে বলেছি যে তোমাদেরকে সিলেক্ট করতে আগে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু চাপ তোমাদের অকারণ বৃদ্ধি হবে। ওকে, এবার দেখে নাও যে কী কী কমিশন বা কমিটি ছিল যারা এই সমস্ত শিক্ষানীতিগুলো করার জন্য বা শিক্ষানীতি প্রণয়নের জন্য বিভিন্ন সময়ে সুপারিশ করেছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশন এবং কমিটি গঠন করা হয়েছে, যারা বিভিন্ন রকমের রিসার্চ ওয়ার্ক করে সেগুলি রিপোর্ট জমা দিতেন। এবং যে সমস্ত কমিশন বা কমিটি ছিল তাদের মধ্যে কিন্তু এই 3টি উল্লেখযোগ্য, যেগুলির সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে এদের বেসিক তথ্যগুলো জেনে রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন যেটি গঠিত হয়েছিল 1948 সালের নভেম্বর মাসে, এবং এর কার্যকাল ছিল 1948 থেকে 1949, এবং এই কমিশনটির হেডে ছিলেন, অর্থাৎ এটির নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার 2 হচ্ছে মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল সেপ্টেম্বরের 23, অর্থাৎ 23শে সেপ্টেম্বর 1952 সালে, এবং এর কার্যকাল ছিল 1 বছর, অর্থাৎ 1952 থেকে 1953 সাল, এবং এর নেতৃত্বে ছিলেন এ লক্ষ্মণ স্বামী মুদালিয়ার। এবং 3 নম্বর হচ্ছে কোঠারি কমিশন। এই কমিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964-এর 14ই জুলাই, এবং এর কার্যকাল ছিল 2 বছর, অর্থাৎ 1964 থেকে 1966 সাল পর্যন্ত, এবং এই কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন ডিএস কোঠারি বা দলত সিং কোঠারি। এবং ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে এই কোঠারি কমিশনের সুপারিশেই কিন্তু আমাদের প্রথম শিক্ষানীতি, অর্থাৎ NP 1968 গৃহীত হয়। ওকে, তাহলে তোমাদের বেসিক যে সমস্ত ধারণাগুলি আছে তার পাশাপাশি আমাদের বিভিন্ন কমিশন এবং বিভিন্ন শিক্ষানীতিগুলো সম্পর্কে একটা ধারণা হয়েছে নিশ্চয়ই। এরপর দেখে নাও যে এর তৃতীয় টপিক আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, যে কী কী হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করা হয়, যেগুলোর উত্তর কিন্তু খুব বুঝে সুঝে তোমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের সম্পর্কে একটা ব্যাড ইফেক্ট ক্রিয়েট হতে পারে ইন্টারভিউয়ারদের মনে। সর্বপ্রথম বুঝে নাও যে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আসলে বিষয়টি কী। হাইপোথেটিক্যাল কথাটার মানে হচ্ছে অনুমানমূলক, অর্থাৎ তোমাকে কাল্পনিকভাবে এমন একটা সিচুয়েশান দেওয়া হবে যে সিচুয়েশনে তুমি কী রিয়্যাক্ট করবে সেটাই তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবং এই ক্ষেত্রে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন কেন করা হয়, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করার 2টি উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে যে তোমার মাইন্ড সেটআপ কেমন, অর্থাৎ তুমি কেমন ভাবো সেটা তোমাকে বিচার করা হবে, এবং সাথে সাথে তোমার বাস্তব বুদ্ধি কতটা বা তুমি তোমার কমন সেন্স কতটা যে বা প্রেজেন্স অফ মাইন্ড কতটা, তুমি কীভাবে সমস্যাকে ট্যাকেল করো সেটা সেই মুহূর্তে বিচার করা হয়। ওকে, তো প্রথম প্রশ্ন কী করতে পারে, হয়তো তোমাকে প্রথম প্রশ্ন করতে পারে যে মিড ডে মিল যে প্রোগ্রামটা চলে, অর্থাৎ MDM মিড ডে মিল যে প্রোগ্রাম স্কুলে চলে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে মিড ডে মিল যে প্রোগ্রামটি চলে তার জন্য কি পড়াশুনোর ক্ষতি হয়, আপনার কী মতামত। এই বিষয়গুলোতে কিন্তু প্রশ্নের উত্তর দেবে খুব সাবধানে, কারণ এই বিষয়গুলি তুমি কখনোই নেগেটিভ পয়েন্টসগুলোকে কখনোই তুলে ধরবে না, সবসময় এর পজিটিভ সাইডগুলোকে তুলে ধরার চেষ্টা করবে এবং নিজের মতো করে এটিকে উত্তর সাজানোর চেষ্টা করো। কারণ একটা কথা মনে রেখো যে ইন্টারভিউ বোর্ডে কিন্তু মুখস্থ করে গিয়ে কোনো আনসার দিয়ে কোনো লাভ হয় না, কারণ এই বিষয়টা সম্পূর্ণ তোমার ভিতরের পার্সোনালিটিকে যাচাই করা হয়। ওকে, 2 প্রশ্ন কী করতে পারে, যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়
পাস ফেল সিস্টেম থাকা জরুরি কি না, আপনার কি মতামত বা আপনি কি মনে করেন যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পাস ফেল থাকা উচিত? এই বিষয়টাতেও একই রকম, দেখো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, তোমার সম্পূর্ণ মতামত চাওয়া হচ্ছে এখানে। নাম্বার থ্রি হতে পারে যে ক্লাসে কোনো স্টুডেন্ট হয়তো খুব গোলযোগ করছে বা খুব গোলমাল করছে তোমার বোঝানো সত্ত্বেও সে বুঝছে না, সেক্ষেত্রে কি তুমি ফিজিক্যাল পানিশমেন্ট দেবে তাকে? এই বিষয়টি খুব সেন্সিটিভ বিষয়, এইগুলো কিন্তু খুব বুঝে তোমাকে আনসার দিতে হবে। এক্ষেত্রে তুমি কি বলবে যে না, ফিজিক্যাল পানিশমেন্ট কিন্তু কখনোই একটি বাচ্চাকে শান্ত করার বা বাচ্চাকে মনোযোগী করার শেষ উপায় নয় বা এটি আলটিমেট রাস্তা নয়, এবং সেক্ষেত্রেই তুমি আস্তে আস্তে এই কোয়েশ্চেনগুলোকে সাজাবে। ওকে, এরপর হচ্ছে মিসবিহেভিয়ার, অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট বা গার্জেন তোমার সঙ্গে মিসবিহেভ করে, অর্থাৎ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, তুমি কি রিয়্যাক্ট করবে বা তার সাথে তুমি কেমনভাবে সেই বিষয়টাকে ডিল করবে? এক্ষেত্রেটাতেও তোমাকে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে যে মিসবিহেভ করলে সর্বপ্রথম আমি কি করব। আমি তোমাকে কয়েকটি পয়েন্ট হয়তো তোমাদেরকে আমি বলতে পারি, যেমন তুমি কি বলবে না মিসবিহেভ করলে কি প্রথমেই তুমিও তাদের সাথে মিসবিহেভ করবে? অবশ্যই সেটা করবে না, তুমি সর্বপ্রথম কি করবে তাদেরকে বোঝাবে। তুমি এইভাবেই বলতে পারো যে আমি সর্বপ্রথম তাদেরকে বোঝাবো, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করব, এবং যদি আমার দ্বারা বা স্কুলের অন্যান্য কলিগদের দ্বারা সেটা সম্ভব না হয় তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেগুলো জানাবো। ওকে, নাম্বার ফাইভ হতে পারে, এটা সবথেকে ভাইটাল, অনেক অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা করা হয়ে থাকে যে আপনি যদি এর থেকে ভালো মাইনের কোনো চাকরি পান তাহলে কি আপনি ছেড়ে দিয়ে চলে যাবেন? এবং এই প্রশ্নটার উত্তর এ কারণেই করা হয় যে তোমার এই জবটির প্রতি বা এই পেশাটির প্রতি কতটা ডেডিকেশন আছে সেটা এই কোয়েশ্চেনের মাধ্যমে ওনারা বোঝার চেষ্টা করবেন। এবং সবসময় কিন্তু মনে রাখবে যে তোমার প্যাশন বা ডেডিকেশনটাকে তুমি সামনে রাখবে, অবশ্যই কিন্তু স্যালারিকে তুমি সামনে রাখবে না। ওকে, এবং এইভাবেই এই কোয়েশ্চেনগুলোকে সেট আপ করো এবং নিজেদের মনের থেকে এই আনসারগুলোকে প্রিপেয়ার করো। ওকে, এবার চলে এসো যে কথাটি আমি তোমাদেরকে দিয়েছিলাম যে সমস্ত বেসিক ইনফরমেশনের ব্যাপারে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি সেই ইনফরমেশনগুলিকে ইন ডিটেল তোমরা কোথায় পেতে পারো সেই বিষয়টা আমি তোমাদেরকে বলবো আজ। তোমাদের ডেসক্রিপশন বক্সে দেখো প্রাইমারি বুক সংক্রান্ত যে লিঙ্কটি দেওয়া আছে সেটিকে ক্লিক করলে যে ইন্টারফেসটি আসবে সেটি তোমরা বাঁদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক এই ইন্টারস্ক্রিনটির সামনে তোমরা দেখতে পাবে ই টেক্সট বুক লেখা আছে। ই টেক্সট বুকের এখানে নিচে দেখো সিলেক্ট মিডিয়াম, সিলেক্ট ক্লাস আছে। ওকে, এবার এই সিলেক্ট মিডিয়ামে গিয়ে যখন তোমরা ড্রপডাউনে ক্লিক করবে, ড্রপডাউনে ক্লিক করার সাথে সাথে কী কী আসবে দেখে নাও, বেঙ্গলি, ইংলিশ এবং ইত্যাদি। আমরা শুধুমাত্র বেঙ্গলি সিলেক্ট করব, তারপরে এর ক্লাস সিলেক্ট করে নেবো। ক্লাসের ক্ষেত্রে ধরো আমি ওয়ান নিলাম, ওয়ান নিলে তুমি দেখতে পাবে যদি এটাকে স্ক্রল করে একটু সাবমিট করে দাও, তারপরে নিচে দেখো এর যে যে বইগুলো পড়ানো হয়, অর্থাৎ এক নম্বরে দেখো আমার বই, দু নম্বরে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং তিন নম্বরে সহজ পাঠ। এই বইগুলির ডান দিকে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এগুলিকে চাইলে ডাউনলোড করে এ সমস্ত কন্টেন্ট পড়ে নিতে পারবে। এরপর দেখে নাও এর দ্বিতীয় লিঙ্কটি সম্পর্কে। দ্বিতীয় লিঙ্কটিতে আমি কী বলেছিলাম যে সে সমস্ত শিক্ষা বিষয়ক ইনফরমেশনগুলো বা বিভিন্ন স্কিম, বিভিন্ন ইনসেন্টিভগুলো আছে, তার লিঙ্ক যেটা দেওয়া আছে তোমাদেরকে সেটিতে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে সেটি হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের ইনফরমেশনটি চলে আসবে। এবং এরপর যদি তুমি এটিকে নিচে চলে আসো, একদম নিচে, তাহলে তোমরা দেখতে পাবে যে এর বিভিন্ন স্কিমগুলো এখানে দেওয়া আছে। দেখো হোম, অ্যাবাউট আস, স্কিমস, ইনসেন্টিভস, অ্যাক্ট অ্যান্ড রুলস, ইউজফুল লিঙ্কস। এবং এগুলির মধ্যে যদি তুমি স্কিমসে টাচ করো তাহলে তোমাদের কাছে বিভিন্ন ইনসেন্টিভ এবং ভেরিয়াস স্কিমগুলো খুলে যাবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ কুকড মিল বা মিড ডে মিল সম্পর্কে বা ব্যাগপত্র ইত্যাদি কখন কী দেওয়া হয় সেগুলো সম্পর্কে ইন ডিটেল তোমাদেরকে দেওয়া আছে। আবার আমরা যদি ব্যাক করে ওই জায়গাতে আবার ফিরে এসে এর ইনসেন্টিভগুলোতে টাচ করি তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন যে কথাগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন যে সম্পর্কে বা অন্যান্য যে সমস্ত স্কিমসগুলো সম্পর্কে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এরপর চাইলে তোমরা এই এডুকেশন রিলেটেড যে সমস্ত অ্যাক্ট এবং রুলগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছ তোমরা সামনে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় লিঙ্কগুলো দরকার হয় বা রিক্রুটমেন্টের রুল দরকার হয়, বিভিন্ন সময় যে সমস্ত রুলস, গেজেটেড রুলগুলো প্রকাশ পায় সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে এবং তার ডান দিকে লিঙ্কগুলো দেওয়া আছে। এগুলো থেকেও তোমরা চাইলে সমস্ত ডাউনলোড করে সেগুলোকে ইন ডিটেল পড়ে নিতে পারো।
এরপর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের নিজের লোকালিটি বা জেলা সম্পর্কে যদি তোমাদের এডুকেশনাল সমস্ত ইনফরমেশন পেতে হয় তাহলে তোমরা কি করবে, তোমরা নিজের নিজের জেলার নামগুলি দিয়ে যখন গুগলে সার্চ করবে তখন সেখানে তোমাদের জেলার যে ওয়েবসাইটটি আসবে সেখান থেকেও যেমন তোমরা পেতে পারো, বা এর ডিপিএসসি থেকেও পেতে পারো, বা এই জেলার সঙ্গে রিলেটেড ডিপিএসসির নামটা সার্চ করলেও তোমরা পাবে। কীরকম দেখে নাও, তোমরা যদি গুগলে গিয়ে এইভাবে সার্চ করো এবং প্রথম ওখানে ধরো আমি একটা জেলার নাম নিচ্ছি যেমন নদিয়া, আমি যদি গুগলে গিয়ে এখানে নদিয়া বলে টাইপ করি তাহলে কী আসছে, নদিয়া ডিস্ট্রিক্টের দেখো কালেক্টরেট অফিসের ওয়েবসাইট আসছে, এবং সেই কালেক্টর অফিসের ওয়েবসাইটে টাচ করলে তোমার সামনে ইন্টারফেস খুলে যাবে এইরকম। এবং এক্ষেত্রে তুমি কী করবে, বাঁ দিকে দেখতে পাচ্ছ যে সমস্ত ইনফরমেশন তোমার দেওয়া আছে, এবং সাথে সাথে এর ডিপিএসসি সম্পর্কে যদি তোমাদেরকে জানতে হয় তাহলে কী করবে, তুমি ডিপিএসসি সম্পর্কে জানতে হলে তোমাদেরকে নদিয়া জেলাটার পাশে তুমি ডিপিএসসি শব্দটা লিখে দাও, ডিপিএসসি এটা লিখে সঙ্গে সঙ্গে যদি সার্চ করো তাহলে এ ডিপিএসসি যে ওয়েবসাইট সেটা খুলে যাবে। ঠিক তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল চলে আসছে, এবং দেখো এ ডান দিকে ওয়েবসাইটগুলো আছে ওখান থেকেও তোমরা যেতে পারবে, বা নিচে দেখো নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল বলে দেওয়া আছে যেটা তোমরা এই স্ক্রিনে দেখানো এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবে, যার বাঁ দিকে তোমরা সমস্ত স্কিমগুলো এবং এখানেও অ্যাক্ট রুল বা বিভিন্ন ইনফরমেশন যেমন দেওয়া আছে সেগুলি দেখতে পাবো, সেরকমই এর ডান দিকটাতে যেরকম বিভিন্ন লিঙ্কগুলো অর্থাৎ যে এই সমস্ত রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আছে সেগুলো থেকেও তোমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারো। ওকে, আজ তাহলে তোমরা সমস্ত বিষয়গুলো বুঝলে। এই রিলেটেড বা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তো যদি তোমাদের জানা না থাকে বা যে কোনো প্রশ্ন যদি মনে থাকে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং সাথে সাথে এই বিষয়গুলো যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছে হেল্পফুল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করো। ওকে, তাহলে নেক্সট দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। টিল দেন, টাটা।